আগরতলা শহরের সিটি সেন্টার চত্বরে পথ চলতি মানুষের মধ্যে মাটির প্রদীপ বিতরণ করল বন্ধু মানি ভালোবাসা সামাজিক সংস্থা। মাটির প্রদীপ ব্যবহার করুন, মৃৎশিল্পীদের সহায়তা করুন। এই আহ্বানকে সামনে রেখে শনিবার বন্ধু মানি ভালোবাসা সামাজিক সংস্থার পক্ষ থেকে আগরতলা শহরের সিটি সেন্টার চত্বরে মাটির প্রদীপ বিতরণ করা হয়। রাজ্যের মৃৎশিল্পীদের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিতেই মাটির প্রদীপ কিনে পথ চলতি রিকশা চালক, অটো চালক থেকে শুরু করে সাধারণ মানুষের মধ্যে মাটির প্রদীপ বিতরণ করেছে এই সংস্থা। বন্ধুমানে ভালোবাসা সংস্থার পক্ষ থেকে আমরা এখানে আমাদের যে মৃৎশিল্পীদের দ্বারা তৈরি করা যে আমাদের প্রদীপ, এই প্রদীপগুলো আমরা এখানকার পথ চলতি যারা রিক্সা চালক ছিলেন বা টোটো চালক ছিলেন বা সাধারণ মানুষ যারা ছিলেন তাদের থেকে আমরা প্রদীপ করলাম। আমরা এর মাধ্যমে আমরা আমাদের প্রধানমন্ত্রীর যে স্বপ্ন ছিল যে আত্মনির্ভর করা, আমাদের দেশীয় যে প্রোডাক্ট যেগুলো রয়েছে সেগুলো যাতে যারা তৈরি করেন তারা যাতে উজ্জীবিত হন এই প্রোডাক্টগুলো বানিয়ে, এবং এটা যাতে মানুষের ঘরে ঘরে যাতে এগুলো মানুষও যাতে কিনে ওদের থেকে কিনে ওদেরকে যাতে আত্মনির্ভর করেন, তার প্রয়াস ক্ষুদ্র প্রয়াস আমরা এখানে করব।